গর্ভধারণকালে বিভিন্ন লক্ষণ প্রকাশ পায় শরীরে, তবে প্রাথমিক অবস্থায় পিরিয়ড মিস হলে তখন অনেকেই টের পান তিনি গর্ভবতী। তবে জানেন কি, গর্ভধারণের প্রথম সপ্তাহে শরীরে প্রকাশ পায় একাধিক লক্ষণ? পিরিয়ড মিস হওয়ার আগে আপনি কিছু লক্ষণ দেখে গর্ভধারণের ইঙ্গিত পেতে পারেন। যদিও এ বিষয়ে অনেকেরই জানা নেই, বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে পিরিয়ড মিস না হওয়া সত্ত্বেও গর্ভধারণ করেছেন অনেক নারী। গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় প্রথম সপ্তাহে কিছু লক্ষণ কম বেশি সব নারীর ক্ষেত্রেই দেখা যায়। আসুন জেনে নিই কি সেই লক্ষণগুলো। গর্ভে সন্তান এলে নারীরা অতিরিক্ত পরিমাণে স্বপ্ন দেখতে শুরু করে, তিনি গর্ভবতী হয়েছেন এমন স্বপ্নই দেখেন তারা। রক্তক্ষরণ ঋতুচক্রের মতোই 6 থেকে 12 দিন হালকা রক্তপাত হতে পারে। এই লক্ষণ দেখলে প্রেগনেন্সি পরীক্ষা অবশ্যই করে নিন। প্রেগনেন্সির সময় শরীর অতিরিক্ত পরিমাণ তরল উৎপাদন করে, আর তার জেরে কিডনি দ্বিগুণ পরিমাণে কাজ করে, আর সে কারণেই অতি ঘন ঘন শৌচাগারে যাওয়া প্রয়োজনীয় হয়। প্রথম সপ্তাহে মুখে অন্যরকম স্বাদ বুঝতে পারবেন, অনেক সময় মুখে দুর্গন্ধও হতে পারে। আসলে গর্ভাবস্থার জেরে শরীরে হরমোনের মাত্রা তারতম্যের কারণে এই তফাত হতে পারে। অনেক সময় মুখে বা হাত পায়ে কালো কালো ছোপ ছোপ দাগ দেখা যায়। গর্ভধারণের সময় ত্বকের সংবেদনশীলতা বেড়ে যায়, এর ফলে চেহারায় এই কালো দাগ বা ছোপ দেখা যায়। ক্লান্তি প্রেগনেন্সির একটি উল্লেখযোগ্য লক্ষণ, যেহেতু শরীরে এই সময় বাড়ন্ত শিশুকে পুষ্টি দেওয়ার জন্য অতিরিক্ত রক্ত উৎপন্ন করে, তার জেরে খুব অল্পতে ক্লান্তি এসে যায়। গর্ভাবস্থায় মাথা যন্ত্রণা হতে পারে, গর্ভধারণ করার প্রথম সপ্তাহের শুরুতেই মাথা ব্যথা শুরু হতে পারে। হরমোনের মাত্রা শরীরে বেড়ে যাওয়ার কারণে এই সমস্যা হয়। গুরুত্বপূর্ণ গর্ভবতী হওয়ার লক্ষণ, পিরিয়ড বা মাসিক, তবে যদি নির্দিষ্ট সময়ের বেশি সময় পেরিয়ে যায় তাহলে এটি গর্ভবতী হওয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। সামান্য রক্তপাত, স্বাভাবিকভাবে পিরিয়ডের সময় যে পরিমাণ রক্তপাত হয়, যদি তার চাইতে কম রক্তপাত হয়ে বন্ধ হয়ে যায়, এটি গর্ভধারণের একটি বিশেষ লক্ষণ। বমি বমি ভাব, সাধারণত গর্ভধারণের 1 মাসের আগে বমি বমি ভাব দেখা দেয় না, তবে এর ব্যতিক্রমও আছে। প্রায় সকল গর্ভবতী মহিলাদের বমি বমি ভাব একটি সাধারণ লক্ষণ। খাবারে অরুচি, গর্ভাবস্থায় শুরুর দিকে খাবারে অনীহা একটি সাধারণ লক্ষণ। এই সময় খুব পছন্দের খাবারও খেতে বিস্বাদ লাগতে পারে। মাথা ব্যথা ও মাথা ঘোরা, গর্ভধারণের সময় রক্তের শর্করার মাত্রা কমে যায়। মস্তিষ্কের কোষগুলো শর্করের মাত্রা ঠিক রাখতে প্রচুর বেগ পেতে হয়, এতে মাথা ব্যথা ও মাথা ঘোরার লক্ষণ প্রকাশিত হয়। স্তন কোমল স্ফীত হওয়া, গর্ভধারণের পর শরীরের বিশেষ কিছু হরমোন প্রবাহের কারণে স্তন যুগল বেশ স্পর্শকাতর হয়ে ওঠে। এই সময় স্তনে ব্যথা হতে পারে, স্তনের চারিদিকে দাগ হতে পারে, স্তনের আকৃতি কিছুটা বৃদ্ধি পায়। শরীরের তাপমাত্রা বৃদ্ধি, যদি শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে, শরীরে টানা 18 থেকে 20 দিনের বেশি স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা থাকে, এটি গর্ভবতী হওয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। শরীরে হরমোনের পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়। ক্লান্তিবোধ, গর্ভ অবস্থায় যে কোনো সময় ক্লান্তিবোধ হতে পারে। এই লক্ষণটি সাধারণত গর্ভাবস্থার প্রথম দিকে দেখা যায়। প্রোজেস্টেরন হরমোন বৃদ্ধির কারণে ক্লান্তিবোধ এবং ঘুমের ভাব বেশি হয়। মেজাজের পরিবর্তন, গর্ভধারণের সময় স্বাভাবিক থেকে মেজাজ অনেকটাই পরিবর্তন হয়। এ সময় মন মেজাজ ঠিক থাকে না। গর্ভধারণের সময় হরমোনের পরিবর্তনের কারণে ব্রেনে নিউরো ট্রান্সমিটারের পরিবর্তন হয়, তাই মন মেজাজের একটি বিশেষ পরিবর্তন দেখা যায়। অতিরিক্ত প্রস্রাবের চাপ, অতিরিক্ত প্রস্রাব হওয়া গর্ভধারণের একটি বিশেষ লক্ষণ। এ সময় শরীরের রক্ত প্রবাহের পরিমাণ বৃদ্ধি পায়। অতিরিক্ত রক্ত পরিশোধনের জন্য কিডনিকে অতিরিক্ত কাজ করতে হয়, এ কারণে অতিরিক্ত প্রস্রাব হয়। পুরো গর্ভাবস্থায় ধরে এটি চলতে থাকে। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের সাথেই থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং সবার আগে আমাদের টিপস পেতে বেল বাটনটি প্রেস করুন।